ডাক্তার মাক্তার সব দেখে বেরালাম, বহুত কিছু হয়ে গেছে, পরে বাড়িতে গিয়ে বলবো। গাইস, তো আমরা ডিমার্ট এসেছি কেনাকাটি করতে। তুমি বলো। আচ্ছা ঠিক আছে গাইস, তো ব্যাড নিউজ ইজ, হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এন্ডলেস ব্লগ, অ্যানাদার ডে অফ মাই লাইফ। তো এখন সকাল 8:30 বাজে, আমি সেই সকাল 7 উঠে পড়েছিলাম ব্লগটাকে আপলোড করার জন্য। তো আপলোড করে দিয়েলাম ছাদ দিয়ে, এবার যাই গিয়ে ব্রাশ করি, ব্রাশ টাশ করে তারপরে ব্রেকফাস্ট করবো। গাইস, তো রেডি হয়ে গেছে, এখানে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। আর এই ব্রেকফাস্টে খাচ্ছি এই ব্রেড অমলেট আর বানানা, এই আর সুবেকা ব্রেকফাস্ট, ঘরকা ব্রেকফাস্ট ব্যাক। তো এবার আমরা যাচ্ছি হসপিটালে, এই ফাইল জমা দেবো, তারপরে দেখি কখন টাইম দেয় চেক আপ করার। আর দিদি এখানে বাচ্চাদের দেখে যাচ্ছে, সব মা বেবি সব ঘুমাচ্ছে। সুরেশ প্রভু, তার এই ফিসটা জাস্ট জমা দিলে হলো, সে 12টায় দেখা শুরু করবে, তো সেই 11:30-12টায় যাবো। তো বিকজ এসে ঘর মে লেটার আয়েঙ্গে অর কিয়া সানটান করেই যাবো, ভাবছি সানটান করে খেটেই যাবো, নাকি ও দেখতে পারে, ও দেখে আবার এই শেরশাহ শঙ্কর মাইয়ার রুমে পাঠাতে পারে, তো একটা খেয়ে যাও, কারণ কি ওখানে লোকরা খায় না, ওখানকার ডাক্তার মাক্তারা সারাদিন কাজ করে যায়, খায় না ওরা, ওরা কখন খায় সত্যি বুঝতে পারি না, সারাদিন ধরে পেশেন্ট দেখেই যাচ্ছে, একটা পর একটা ব্রেকই নেয় না, একবার ওখানে লাঞ্চ টাইম চলছে, কিছু না, মানে চলেই যাচ্ছে একটা পর একটা, তাই একটা খেয়ে টে সানটান করে প্রিপেয়ার হয়ে যাবো, কারণ কি আমরা তো এদের লেভেলের সাথে ম্যাচ করতে পারবো না। গাইস, তো আমি সেই ঘুমিয়ে পড়েছিলাম, সানটান করতে পারিনি, আর এখন 11:30 বেজে গেছে, আর আমি ঘুমিয়ে পড়েছি, তাই এখন গিয়ে খেটে নিই, খেটে নিয়ে ওই হসপিটালে যাই, দেখিয়ে টেখিয়ে তারপরে এসে বিকেলবেলায় স্নান করবো। একটু টেবিলটা বসি, আর আজকে মা বানিয়েছে বাড়িতেই মাছের ঝোল ভাত আর এই মাছের ডিম। লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হসপিটাল, এই গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি এলে চলে যাবো হসপিটাল। আর এই পেছনের এই মাঠটা, এটা দেখছো এই জায়গাটা, এটা কবরস্থান, আর এটা আমি আজকে জানতে পারলাম। অ্যাপেল জুস দিদি খাচ্ছে, আমি খাচ্ছি লস্যি, ম্যাঙ্গো লস্যি, আর সামনে ফ্রুট স্যালাড ভি খালিয়া, আর এখানে এত ভিড় যে বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে খেতে হচ্ছে। গাইস, তো আমরা ম্যাঙ্গো লস্যি, অ্যাপেল জুস খেলো দিদি, আর ফ্রুট স্যালাড খেলাম, এই খেয়ে আবার হসপিটালে ঢুকছি, কিন্তু ডক্টর হয়ে ওটি মেয়ে তো দেরি করকে আয়েগা, তো আমি তো বাস এসে ঘুমতে রয়ে রে, কিন্তু ওখানে রিসেপশনের লোকটা বললো যে খেয়ে দেয় আসতে, তো আমরা ব্রেকফাস্ট বলছি, লাঞ্চ করে বেরিয়েছি, তাই শুধু জুস টুস খাচ্ছি, আর বিশাল রোদ্দুর এখানে এখন চপে ধরেছো। গাইস, তো 4টে বেজে গেছে, এই জাস্ট ডাক্তার মাক্তার সব দেখে বেরালাম, বহুত কিছু হয়ে গেছে, পরে বাড়িতে গিয়ে বলবো। তো এখন এখানে কিছু খেটে নিই, ব্রাহ্মিন্সে খেটে নিয়ে তারপরে বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে তারা বলছি কী হয়েছে। বিকেলে এসে গেছে স্ন্যাক্স, এটা কিসের পকোড়া দিদি? আলু, আলু পন্ডা কি কি মাংড়ু কি মাংড়ু মাংড়ু পন্ডা, আর এটা কি লঙ্কার পকোড়া? আর কফি, উপমা, আইসক্রিমটা খেবি তো, কি আইসক্রিম এটা? আরে ভ্যানিলা নিয়ে এলো, আচ্ছা কন্ট্রাস্টিং কন্ট্রাস্টিং, আর চকলেট সস, আরে এটা ভাল লাগবে, কন্ট্রাস্টিং দেয় এটা, ওটা 100 ভ্যানিলা 100 বাটারস্কচ, হ্যাঁ যাও যাও, তুমি যাও তুমি যাও। তো এবার আমরা যাচ্ছি ডিমার্ট, আর এই ওপরে এই ফুড ব্রিজটা দিয়ে যাচ্ছি, তলায় পড়ে বোমাসান্দ্রা হাইওয়ে, হেভি জায়গা এই জায়গাটা, ফুড ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে আমরা যাবো ডিমার্ট। ডিমার্টে কিছু কেনার নেই, বাট আশেপাশে শপিং মল বলতে ওটাই যাচ্ছে, শপিং মল না ওটাই বলো না, সুপার মার্কেট, তাই যাই ওটা দিয়ে ঘুরি। এই ফুড ব্রিজটা হেভি, খালি এটা একটাই প্রবলেম ছিল, এটা বিশাল উঁচু, তাই অনেকগুলো সিঁড়ি ভেবে উঠতে হয় ফুড ব্রিজটাতে উঠতে গেলে, এটা যাই, কারণ কি আর তো কোনো কাজ নেই। আর আমি যে নিউজটা বলবো বলছিলাম বাড়ি গিয়ে বলবো, কারণ রাস্তাঘাটে আওয়াজ বহুত বলবো না, বাড়ি গিয়ে ক্লিয়ারলি বলবো, তো এখন ওটা হেঁটে হেঁটে বেড়াই, একটু ঘুরেও নি একেবারে। দেখো নারায়ণ হৃদালায় উল্টো দিদি কেমন লাগে দেখতে, এটা এখন অনেক বড় হসপিটাল হয়ে গেছে, এই সামনে একটা বিল্ডিং আর পেছনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, আরও বিল্ডিং আছে পেছনেগুলো দেখা যাচ্ছে না। এই দেখো গাইস, এখানে হাইওয়ে বোমাসান্দ্রা, পুরো ভিড়, পাবলিক, পুরো গাড়ি বাস, আর এইদিকে দেখো পুরো নেচার,
পুরো পেছনটা নিচ্ছে আর সামনেটা হাইওয়ে, হেভি জায়গা। দেখো এভাবে মাস্ক পরবে, এভাবে মাস্ক পরলে রোদ্দুর লাগবে না চোখে। এটা হলো মাস্ক সানগ্লাস আই প্রোটেক্টর করা নিনজা টেকনিক। দিদি দেখ এরকম করে কর, দেখ চোখে রোদ্দুর লাগবে না আর টাকে টাক কালো হয়ে যাবে না রোদে। আমরা ডিমার্টে এসেছি কেনাকাটি করতে, এই দিদি সব কিনছে, এই মালগুলো দিদি কিনেছে আপাতত, কিনি বাটার। আর গাছ এটা আমাদের কলকাতার মেট্রো, ওই মেট্রো ক্যাশ অ্যান্ড কার্ডের মতন সব কিছুই পাওয়া যায়। অনেক বড়ো জায়গা, দেখো কত বড়ো জায়গা, দেখো অনেক বড়ো জায়গা নিয়ে করা। এটা এখানে ডিমার্ট, ডিক্যাথলিনও আছে এখানে, এর পেছনে ডিক্যাথলিন আছে। এসব না নিয়ে এটা নেই না, কাজু বরফি খাইছ? নে না কাজু বরফি ভাবি লাগে তো আমার, কাজু বরফি টেস্টি ব্রো, তোর ইচ্ছে যা খাবি নে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো নিয়ে নে দুটো, তাহলে এটা এটা নিয়ে নে। সবের সেম অফার কি? তাহলেই নে। কত মাল কেনা হয়ে গেল, এখনো দিদি মাল খুঁজেছে কি কিনতে পারে, বাবা কিনতে দিচ্ছে না। গাইস তো আমরা চলে এসেছি বাড়ি, বাড়িতে ছাদে উঠে গেছি, কি কি কাম তো হয় নেই। আর দিদি ব্যাড নিউজটা তুই বলবি নাকি আমি বলবো? না তুই বল, তুই বল, বলবি না তুমি বলো। আচ্ছা ঠিক আছে গাইস, তো ব্যাড নিউজ ইজ কালকে আমি অ্যাডমিট হয়ে যাচ্ছি। আর আমার কবে অপারেশন হবে? পরশু। সেটা এখনো কিছু বলো। ও তো কালকে অ্যাডমিটটা হচ্ছি, ও অপারেশন পরশু দিয়ে হয়ে যাবে, ফার্স্ট কাজ হয় তো পরশু বা তরশু অপারেশন হবে। তো ব্লগিং তো অফকোর্স বন্ধ থাকবে, তো বাস ইতনাই মে অ্যাডমিট হোনে ওয়ালা হুঁ গাইস। ইউ গাইস ডোন্ট ফিল স্যাড অ্যাবাউট মি, নাথিং উইল হ্যাপেন টু মি, কিউকি হাম হাম হ্যায়। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, ক্লাউডসগুলো, সানসেট হচ্ছে, মানে সানসেট হয়ে গেছে, একদম হালকা সূর্যের আলোতে কি সুন্দর লাগছে। আর এখান তো পুরো অন্ধকার হয়ে গেছে, আবার এখানটা পুরো কালো করে এসেছে, বৃষ্টি মিষ্টি নামবে মনে আজকে আবার। কি বুকিয়ায় কি কিয়ায় ওই এরোপ্লেনে, সরি মাই ব্যাড গাইস। তো এই জাস্ট স্নান করে বেরালাম আজকে সকাল দিয়ে, স্নান করিনি এই ডাক্তার মাক্তারের জন্য, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম ধরে খেয়ে বেরিয়ে গেলাম, তো স্নান টান করলাম। এবার ভাবছি না ডিসাইড করেছি আমি যে সবাইকে বলছি চলো সবাই মিলে রাত্রে আজকে বাহার ডিনার করতে, এবার মোমো খাইঙ্গে আজ আমি তো খাবো মোমো ভাই, ভর্তি হওয়ার আগে মোমো খেয়ে যাই। সিনচান্দা বললো মোমো একটা শুভ জিনিস, ওটা খাওয়া উচিত, কিছু ভালো কাজ করতে ওর আগে, তাই মোমো খালেতে উসকে বাদ কাল অ্যাডমিট হয়েঙ্গে। বাট এনিওয়েজ আই এম রিয়েলি সরি টু ইউ অল অফ ইউ গাইস, যে কালকে দিয়ে ব্লগ আসবে, মানে কালকে লাস্ট ব্লগ আসবে, কাল সকাল 9টায় এই ব্লগটা, বাট তারপরের দিন আর ব্লগ আসবে না, সো ডোন্ট ফিল আপসেট। বাট আই এম আ ভেরি ব্যাড টিচার, ওই হয় না বাজে টিচারগুলো সামার ভ্যাকেশনের আগে, আমি তেমন বাজে টিচার, তাই আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে যাবো। হোমওয়ার্কটা হলো আমি যখন হসপিটালে ফিরবো না, আমি এসে দেখি আমার 500 সাবস্ক্রাইবার হয়ে যায়, তো হয়ে যায় জানো, এটা হোমওয়ার্ক কিন্তু, এটা সামার হলিডের হোমওয়ার্ক, যতদিন আমি আসছি ততদিন যেন হয়ে যায় 500 সাবস্ক্রাইবার। সো জাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ আদার্স, সবকো বলো সাবস্ক্রাইব করলে কো, বস হয়ে যানা চাই সাবস্ক্রাইবার। আর অনেক বাত বলছিলাম যেটা, সেটা হলো নোবডি ফিল স্যাড, আই ডোন্ট ওয়ান্ট ইউ অল অফ ইউ টু কমেন্ট ইন মাই কমেন্ট সেকশন গেট ওয়েল সুন, সব ঠিক হয়ে যায়গা, ভগবান পে ভরসা রাখ, মেরে কুছ নেই শুননা, ও সব ফালতু চিজে ওসব শুনতে পাবো না, আমাদের ফোনটা থাকবে না, বাট তাও আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট। সো জাস্ট অলওয়েজ রিমেম্বার আই এম বিস্ট অ্যান্ড থিঙ্ক ইউর সেলফ অলসো আই এম বিস্ট, অলওয়েজ থিঙ্ক দ্যাট আই এম বিস্ট, নিজেকে সারাক্ষণ বলবে আয়নার সামনে দাঁড়িয়ে আই এম বিস্ট, মনে জোর বেড়ে যাবে, তাই সব ফালতু মনে করবে না, ক্লিশে জিনিসপত্র। বাট সাবস্ক্রাইবার চাই, ওই এস আমার হলিডে কা হোমওয়ার্ক, তো 500 সাবস্ক্রাইবার চাইয়েই চাইয়ে। আর আমি যাতো মাম্মি পাপার দিদিকে ডাকি, ডেকে তারপরে যাই গিয়ে রাতের ডিনার করি আর মোমো টোমো খাই, মোমো তো খেয়েই যাবো ভাই, হসপিটাল আমি না পেলে বানাবো ওদেরকে দিয়ে আমি মোমো, বাট মোমো খেয়েই যাবো। গাইস তো আমরা এসে গেছি ম্যাজিক শেফে, আর এখানে মোমো পাওয়া যায়, চিকেন মোমো, খালি কলকাতায় 7 পিস চিকেন মোমো 50 টাকা, এখানে 7 পিস চিকেন মোমো 7 টাকা, 10 টাকা বেশি, বাট ঠিক আছে চলতে হয় 10 টাকা হ্যাঁ বাট ঠিক আছে। তো খেয়ে দেখি মোমোর সাইজ কেমন, স্যুপটা কেমন, হ্যাঁ মোমোটা কেমন, ফিলিং সব দেখবো, আর বাকি কিছু অর্ডার দিচ্ছি দেবো না কিছু, তাও দেখে নিচ্ছি আমরা। আর এখানে মা মনমোড়া করে বসে আছে, কালকে আমি হসপিটালে ভর্তি হবো বলে, আর বাবা ফোন কেটে যাচ্ছে, কি বলবে মা, ওনার মোমো এসে গেছে আর দিদি খাচ্ছে, খা 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 গরম। আর এখানকার মোমো চাটনিটা ভালো, বাট স্যুপ দেয় না, এরা অনলি মোমো ভালো,
সেটা কি চিকেন আছে ভর্তি? হ্যাঁ চিকেন ভর্তি আছে। গাইস মোমোগুলো ভালোই খেতে, মিশাল গরম বাট চিকেন পুরো লোডেড আছে, তো খানে মাচ্চাই লাগ রে। এসে গেছে আমাদের নুডলস, মানে আমার নুডলস। নুডলস আর এটা কি? এটা কি? এটা কি চিলি চিকেন? এটা কি চিকেন দিদি? আর ফ্রাইড রাইস, প্যারাডাইস, গার্লিক চিকেন আর নুডলস আর প্যারাডাইস। প্যারাডাইস কেন বলতো? প্যারাডাইস আরে খা না, খা লাগলে নেব আমার। ওকে নাও না না, হ্যাঁ এটা মোটা চাউমিন গাইস। তো এটা হেভি খেতে লাগছে, এটা এই এটা এই গার্লিক চিকেনটা হেভি খেতে, আর গার্লিক এত নরম যে এটা পুরো এইভাবে কেটে দেবো। যাই দেখো, তো এবার খাচ্ছি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটাও ভালো, এবার রান্নাগুলো ভালো, আর দামও কম বল দিদি। 100 টাকার মধ্যে এইটা 100 টাকা প্লেট, এটা চিকেন চিকেন চাউমিন 100 টাকা, চিকেন ফ্রাইড রাইস 100 টাকা, আর এটাও 100 টাকা না, ওইটা 120। দাম কম আছে, আর চারজনের প্রপারলি হয়েও গেল কিন্তু। দেখো এখানে বৃষ্টি হয়ে পুরো জল জমে গেছে, আমরা খাচ্ছিলাম আর এখানে বৃষ্টি হয়ে পুরো জলমল সব জমে গেছে। তো গাইস এসে গেছি ঘরে, আর বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এবার ব্লগটাকে এন্ড করব, আর এই ব্লগটা লাইক এইভাবে এন্ড হচ্ছে যে আই এম ফিলিং ভেরি ব্যাড, কারণ কি কালকে যদি আর ব্লগ হবে না, আবার কবে স্টার্ট করব জানি না। বাট এনিওয়েজ এতদিন ধরে টানা ব্লগ করেছি, সো থ্যাংক ইউ ফর অল ইউর সাপোর্ট। বাট আই উইল ক্যারি অন ডুইং ব্লগ, লাইক একবার ট্রিটমেন্টটা হয়ে যাক প্রপারলি, তারপরে যখন আবার ঠিক হয়ে চলে আসবো তারপর আবার ব্লগ কন্টিনিউ করবো। বাট মধ্যিখানে হয়তো কিছুদিন, ম্যাক্সিমাম 15 ডেজ হয়তো ব্লগ হবে না, সো সরি ফর দ্যাট। অ্যান্ড সো আই হোপ ইউ গাইজ এনজয় টু ডেজ ব্লগ। ইফ ইউ গাইজ এনজয়েড সাবস্ক্রাইব করবে, এমন না যে চলে যাচ্ছি না, আমি আবার ফিরে আসবো, তাই সাবস্ক্রাইব করবে। 500টা সাবস্ক্রাইবের জন্য হয়ে যায়, তাই সবাই মিলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বেশি করে, লাইক করবে, আর সবাইকে জানাবে যে আমার শরীর খারাপ ওটা জানাতে হবে না, মানে ইউটিউব করছে ওটা জানিও, ব্লগিং করছে। তো আই হোপ ইউ গাইজ এনজয় টু ডেজ ব্লগ, সো বাই ফর টুডে, অ্যান্ড আই এম নট গোনা সি ইউ গাইজ টুমোরো, বাট আই এম ডেফিনেটলি গোনা সি ইউ গাইজ আফটার আই গেট ওয়েল, সো বাই।